নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক বন্ধুই অনুরোধ করছেন মোমো তৈরি করে দেখানোর জন্য, তাই আজকে আমি দুরকম ফ্লেভারের মোমো তৈরি করে আপনাদের দেখাবো, ধনিয়া মোমো, গন্ধরাজ মোমো। ধনিয়া মোমোতে আপনারা ধনে পাতার ফ্লেভার পাবেন, আর গন্ধরাজ মোমোতে গন্ধরাজ লেবুর ফ্লেভার পাবেন। আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। সকাল সকাল বাগানে যাব টাটকা তাজা ধনে পাতা তুলতে। ধনিয়া মোমোর জন্য কিন্তু শুকনো ধনে পাতা হলে ভালো হবে না, একদম টাটকা তাজা ধনে পাতা লাগবে। তাই আমি সবজি ক্ষেত থেকে তাজা ধনে পাতা তুলে নেব। আমাদের গ্রামে সকালের পরিবেশটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। আর এই যে ধান ক্ষেতটা দেখুন, ধান ক্ষেতের ধানগুলো পুরো সোনালি কালারের হয়ে গেছে, আর দুদিন পরেই ধান কাটা শুরু হবে। এই যে সবজি বাগানে চলে এলাম, এবছর পুরো ওই দিকটা বাগানটা একদম ভর্তি সবজি গাছে। বাগানে ঢুকতে না ঢুকতেই এই দেখুন বিনস দেখতে পেলাম, এই যে বিনস হয়ে আছে, আর এর পাশে আছে বটবটি করায়ের গাছ। কত লম্বা লম্বা বটবটিগুলো ঝুলছে দেখুন, একবারে দিকটা পুরো ভর্তি হয়ে আছে একবারে বটবটিতে। আমি তো ধনে পাতা তুলবো, ধনে পাতা ওই ভেতর দিকটায় আছে। এদিকে ওলকপির গাছ লাগানো আছে, মূলো শাকগুলো এখন অনেক ছোট ছোট, টমেটো গাছগুলো প্রায় মানুষ সমান হয়ে গেছে। এই যে আর ধনে পাতাগুলো কি বড় বড় হয়ে গেছে, একদম সবুজ। এই ধনে পাতা চাটনি খেতে খুব ভালো লাগবে, কারণ এর গন্ধটা যা সুন্দর। আহ কি সুন্দর সেন্ট, এই যে হাতে তুলছি না আমার পুরো হাত ধনে গন্ধ হয়ে যাচ্ছে। খুব বেশি জায়গা জুড়ে ধনে পাতা গাছ ফেলানো হয়নি, এই যে এতটা আছে, এই এতটা ধনে পাতায় সারা শীত হয়ে যাবে। কি বড় বড় ধনে পাতা, এইগুলো তরকারিতে দিলেও ভালো লাগবে, চাটনি করে খেতেও ভালো লাগবে। এক একটা ধনে পাতার গাছ কতটা ঝাঁকড়া। এই যে এই ধনে পাতাগুলো হলেই হয়ে যাবে। ধনে পাতা তুলতে বেশ ভালোই লাগছিল, কিন্তু একদিনে খুব বেশি নেব না, আবার অন্য আর একদিন আসবো। পেছন দিকে গ্রামের পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে একদম। এবছর ধানের ফলন খুব ভালো হয়েছে। আমি যখন বাগান থেকে ধনে পাতা তুলি আমার পুরো হাত একদম মমতা। এই যে গাছের টাটকা তাজা ধনে পাতা, চিকেন কিমা, আর এই যে সব মশলা। এই হচ্ছে গন্ধরাজ লেবু, গন্ধরাজ মোমোর জন্য এই গন্ধরাজ লেবুর ছালটা লাগবে, ছালেতেই আসল গন্ধ পাওয়া যায়, গ্রেট করে নেব। এই ধনে পাতা চাটনি খেতে যা লাগে না, তুমি আমাকে একটু তাড়াতাড়ি পেটে দাও, লাগবে। হ্যাঁ আমি গ্রেট করে কিন্তু এই সবুজ অংশটাই নেব, সাদা অংশটা একটুকু গ্রেট করব না। হ্যালো, আরে আজকে আজকে এত সুগন্ধ কেন? হ্যাঁ পেয়ে গেছো? তুমি যেটা বাড়তে চাই দুকো শাক, রসুন, কাঁচা লঙ্কা, আর একটু বিন্ডন, বিন্ডন দিলে একবার তোফা। ধনে পাতার চাটনি গরম ভাতে কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো হেভি লাগে, আমারও খুব ভালো লাগে, আর দাদুর তো একবার ফেভারিট। পুরো লেবুটা সুন্দর করে আমি খোসাগুলো গ্রেট করে নিয়ে নিয়েছি,
লেবুটা তাহলে কি হবে, লেবুটা কি দিবে নি? লেবুটাও লাগবে দাদা। খোসাটা যে গেট করছো এতেই যা সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতার কালারটা দেখছো, একবারে হালি মগমগ করছে। ধনে পাতা কুচিও লাগবে দিদি। হ্যাঁ, এই যে এতটা হয়েছে গ্রেট করার পর এটাতে একদম মাত করে দেবে। আজকে দুরকম মোমো হবে। এখানে 1 কিলো ময়দা নিয়েছি, অর্ধেক অর্ধেক করে গামলিতে নিয়ে নেব। এটা ধনিয়া মোমোর জন্য হবে, আর এটা হবে গন্ধরাজ মোমোর জন্য। তো মোমোর জন্য পেঁয়াজ এইরকম ভাবে কাটতে হয়। লবণ, মোমোর জন্য ময়দার ডো বানাতে গেলে আপনারা ময়াম দিয়েও বানাতে পারেন, আবার এমনিও বানাতে পারেন। আমি কিন্তু ময়াম ছাড়াই আজকে বানাবো। জল, আপনারা চাইলে গন্ধরাজ মোমোর ডোতে গ্রিন ফুড কালার দিয়ে সবুজ করতে পারেন। আজকে আমি যেহেতু ধনিয়া মোমো বানাচ্ছি সেই জন্য এইটাতে এমনি সবুজ হয়ে যাবে। দুটো দু কালারের করব, একটা সাদা আর একটা সবুজ। গন্ধরাজ মোমোর জন্য ময়দার ডো একদম রেডি হয়ে গেছে। এবার ধনিয়া মোমোর জন্য ময়দার ডো তৈরি করে নেব। ওপর দিয়ে অল্প একটু সাদা তেল লাগিয়ে নেব। এইভাবে ধনিয়া মোমোর জন্য এই দেখুন ধনে পাতা বাটা আছে, এটা ময়দার উপরে দিয়ে দেব। ধনে পাতা বাটা, জল। পপি, আজ অনেক পেঁয়াজ কিন্তু কেটে ফেললাম। অনেক পেঁয়াজই লাগবে তো। তোরা যে মোমো বানাচ্ছ, ওগুলো কারা বেশি খায় জানো? কারা খায় বলো তো, তুমি বলো কই? তুমি বলো না। দার্জিলিং এর লোকেরা বেশি খায়, পাহাড়ি লোকেরা বেশি খায়। তুমি পাহাড়ে গেছো দার্জিলিং এর লোকের কাছে দেখতে গেরা করতে? আমি তোমাকে নিয়ে যাবো একদিন দাদু, ট্রেনে করে যাবে তো? বন্দে ভারত এক্সপ্রেস ধীরে ধীরে ময়দার রং দেখুন সবুজ হয়ে গেল। আর একটু জল লাগবে। ধনিয়া মোমোর জন্য এই দেখুন ময়দার ডোটা একদম রেডি হয়ে গেল। কোনো ফুড কালার পড়েনি, ধনে পাতার কালারেই দেখেছে পুরো সবুজ হয়ে গেছে। ওপর দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নেব। পেঁয়াজটা যেমন ছোট ছোট করে কেটে নিয়েছি, ধনে পাতাটাও সেরকম ভাবে কেটে নেব। মোমোতে কিন্তু পেঁয়াজ কুচি একটু বেশি লাগে, চিকেন যতটা থাকে পেঁয়াজ কুচি ততটাই লাগে। কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এবার লেবুটা লাগবে তো? হ্যাঁ, কেটে দিই। লেবুটা দাও। আ কি সুন্দর গন্ধ বাবা, ওই জন্য নাম দিয়েছে গন্ধরাজ। আদা কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ। ভেজ মোমো বলুন, চিকেন মোমো বলুন, যাই মোমো বানান না কেন সয়া সস কিন্তু লাগবেই লাগবে। সয়া সস। এবার দু রকম ফ্লেভারের মোমোর জন্য এক হাতে আছে ধনে পাতা কুচি, আর এক হাতে আছে গন্ধরাজ লেবুর গ্রেট করে রাখা খোসা। গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা, আর এটাতে দেব ধনে পাতা কুচি, গন্ধরাজ লেবুর রস দেব। গন্ধরাজ মোমোর পুরেতে লেবু রস দেওয়া আছে তাই ভিনিগার দিতে লাগবে না, কিন্তু ধনিয়া মোমোতে ভিনিগার দিতে হবে। ভিনিগার আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। সাদা তেল, এবার খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ধনিয়া মোমোর জন্য পুর একদম রেডি হয়ে গেল। এটা গন্ধরাজ মোমোর পুর মাখানো হচ্ছে। গন্ধে মোমো করবে একদম, একসঙ্গে অনেকগুলো করে মোমো হয়ে যাবে আজকে দেখবে। হাঁড়িতে জলও দিয়ে দিবে একবারে। এই যে হাঁড়ি বসিয়ে দেবো, জল। বাজার থেকে মোমো মেকার কিনে নিয়ে এসেও করতে পারেন, কিংবা পিঠের যে ঝাড়া হয় সেই ঝাড়াতেও আপনারা মোমো করতে পারেন। দু রকম মোমোর জন্য দু রকম পুর একদম তৈরি হয়ে গেল।
মোমো খাওয়ার জন্য তো চাটনি লাগবে, টমেটোর চাটনি করবো। জল ফুটে গেছে, জলের মধ্যে রসুন টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। রসুনের কোয়া, টমেটো আর ঝালের জন্য কটা শুকনো লঙ্কা নিয়েছি দিয়ে দেবো। দিদি তো ওদিকে আগে থেকে লেচি কাটা শুরু করে দিয়েছে, আমিও লেচি কেটে ফেলি। এই যে এরকম সাইজের লেচি কেটে নেব। এই দেখুন ডোটা এরকম করে মাখিয়ে নিয়েছি, একটু শক্ত করে মাখাতে হবে, তবেই তো মোমোর ডিজাইনটা হবে। গন্ধরাজ মোমোর থেকে ধনিয়া মোমোর পিসটা একটু বড় বড় করব। এই যে লেচিগুলো কিন্তু গোল করা হয়ে গেছে, এই দেখো আমারও হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, দুরকম মোমোর জন্য দুরকম লেচি একদম রেডি, একটা সবুজ একটা সাদা, দেখতে অপূর্ব লাগছে দাদু বলো। ঝটঝট পুর নে, পুর ভরা নেই, ঝটঝট করে দিদি বেলা দাও আর আমি ডিজাইন করে ফেলি। হ্যাঁ প্রথমে গন্ধরাজ মোমোটা বানাবো। লুচির থেকে একটু পাতলা করে বেলবো। ফোনেতে দেখছিলাম মোমো মেশিং হচ্ছে। হ্যাঁ কি সুন্দর মোমোগুলো, বেশ পুর দিয়ে দিচ্ছে মোমোতে, আর সুন্দর সুন্দর ডিজাইন হয়ে বেরিয়ে আসছে। আমি আমাদের মেশিনটা সিন নেই, আমি হাতেই করব। হাত মেশিন ঠিক আছে, আমি চার পাঁচটার মতো বেলে নিয়েছি, এবার আমি পুর ভরে নেব আর দিদি বেলে দেবে। এবার আমি পুর ভরে নেব, পুরটা একটু বেশি করেই দেব, দোকানে করলে কিন্তু এত পুর দেয়নি। আমি দুরকম মোমো দুরকম ডিজাইনের করব, এটা আমি গোল করব। এই যে একটার ওপর একটা এইভাবে পাট পাট করে নেব, ঠিক ঠাকুমার ঝুলি যেরকম ভাবে বানায় ঠিক সেরকম ভাবে। দাদু বলো তুমি পারবে নি করতে? হ্যাঁ ঠাকুরের ঝুলি, বামন ঝুলি, যা বলবে তাই। হ্যাঁ এই যে একটা মোমো তৈরি হয়ে গেল, আবারও পুর দিয়ে দিলাম, এবার ডিজাইন করব। ডিজাইনটা খুবই সহজ, একটু ভালো করে লক্ষ্য করলে আপনারাও কিন্তু তৈরি করতে পারবেন। এইভাবে দিয়ে ওপরে মুখটাকে এইভাবে আটকে নিয়ে একটু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে। এই যে আবার একটা হয়ে গেল। তোর হাতে কি জাদু আছে নাকি রে? কেন গো, সব দিকে এক্সপার্ট যে, দোকানের মতো দেখতে হচ্ছে কি? হ্যাঁ তুই বস না, স্যার এলে তোকে ঢাকলে চলে যাবি। দেখতে দেখতে চোখের পলকে কতগুলো হয়ে গেল, দেখতে দেখতে প্রায় 10 পিসের মতো হয়ে গেছে। এবার আমি স্টিমে দেবো। এই যে পিঠে ঝাড়নি, এই দেখুন এটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আগের বছর, পিঠে তৈরি করব বলে, এতে মোমোও হয়। অল্প একটু সাদা তেল ভালো করে লাগিয়ে নেব, তাহলে নিচে আর লেগে যাবে না মোমোগুলো। এবার মোমোগুলো এক এক করে বসিয়ে দেব, একটু ছাড়া ছাড়া বসাবো। এইগুলো সব হয়ে গেল, এবার এগুলো বেলে নেব। এগুলো একই রকম ভাবে বেলে নেব। ও দিদি সব শেষ, চাপা খুলে দেখবো মোমোগুলো হলো কিনা। ও দিদি একবার তাকি দেখো, মোমোগুলো ফুলে কত বড় হয়েছে, কি দারুন গন্ধ বেরিয়েছে। তুই দাঁড়া আগে নামাই। এই দেখুন একদম শক্ত শক্ত হয়ে গেছে মোমো, রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। একটা মোমো কিন্তু ভেঙে যায়নি। এদিকে টমেটো লঙ্কা রসুন সবই ভালো করে ভাপানো হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন টমেটোর ছালগুলো একদম এই যে খসে গেছে। দিদি কি হলো, টমেটোর চাটনি ঝাল দিবি একবার বেশি করে? তুই একটু ঝাল বেশি খেতে পছন্দ করো জানি আমি। তোরা বানিরা আগে এসে খাবো, আমার কাজ আছে, একটু কাজে যেতে হবে। চল যা চল যা। এই মোমোগুলো ভাপিয়ে নেব। শঙ্করও চলে গেল, অর্জুনও চলে গেল, আমি দাদু আর দিদি। এটা হচ্ছে ধনিয়া চিকেনের পুর, এবার ধনিয়া মোমোগুলো রেডি করে নেব।
এইটা একটা আলাদা ডিজাইন করব। একটা ধনিয়া মোমো রেডি হয়ে গেল। খুব সুন্দর দেখিছে রে। ঠিক একই রকম ভাবে করে নেব। এই ডিজাইনটাও খুব সহজ, সেটা পুরোটাই করছিলাম আর এদিকটা অর্ধেকটা করে আর এইটা একসঙ্গে এইভাবে জুড়ে নিলেই হয়ে যাবে। এই যে আবার একটা হয়ে গেল। আমিও কিন্তু পপির কাছে মোমো মোড়া শিখে গেলাম। ঘরে মোমো করে খাবে, শীতকালে আর রাত্রেবেলা ডিনারে কিছু করতে হবে না, মোমো খেলেই পেট ভরে যায়। তো মোমো করে খাওয়া হয়। দেখতে দেখতে এক থালা হয়ে গেল। এতক্ষণে এদিকে এই মোমোগুলো হয়ে গেছে। এবার ধনিয়া মোমোগুলো স্টিম করে নেব। স্টিম হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 4-5 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। না আচ্ছা আমি সব করে নিচ্ছি, তুমি শুধু এগুলো একটু বেটে চাটনিটা রেডি করে নিয়ে আসো। সব একসঙ্গে মোমোতে স্টিম একটু বেশি দিতে হয় তাই জালটা একটু বেশি দিয়েছি। এদিকে ধনিয়া মোমোগুলো হয়ে গেছে। ধনিয়া মোমোগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এই হচ্ছে গন্ধরাজ মোমো আর এই হচ্ছে ধনিয়া মোমো। মোমো খাবি? অনেকদিন পর রান্না করে এসছে, গৌর নেই আজকে। তোর নাম কি? এই যে ঝাল ঝাল চাটনি নিয়ে আমি চলে এসছি। আজকে কিন্তু আমি মোমো খাবো নি, আমি পরে খাবো। তুমি ঘর নিয়ে যাবে? ঘর নিয়ে যাবো মানে আমার চাটনি। হ্যাঁ আহ, ওটা তুমি আমাকে বেশি করে দাও। আমি তো জানি, সাজিয়ে দাও। সাজিয়ে দেবো, আচ্ছা সাজিয়ে দেবো। এনে কটা করে দেবো? হ্যাঁ আমাকে দাও না, দুটো করে দাও। হ্যাঁ লাগলে আবার দেবো। হ্যাঁ এনাও, লাগলে আবার দেবো। হ্যাঁ আবার এইটা দাও। এনাও মোমো খাবো। থ্যাংক ইউ পপি। তুই খেয়ে বলবি এটা কি মোমো? কি গন্ধ পাচ্ছিস? জি গন্ধ পাচ্ছিস? লেবু দেওয়া হয়েছে পাতা। এটা হচ্ছে গন্ধরাজ মোমো, একটা ভেঙে আপনাদের দেখাই। খুব সুন্দর নরম হয়েছে, এই দেখুন ভেতরে একদম পুর ঠাসা। মোমো কার না ভালো লাগে এরকম? আবার গন্ধরাজ মোমো আমার ভালো লাগে। এটা আমি খাবো এবার। এটা কি দিয়ে বানায়? ওটা ওটা দাদু কেমন আছে? কোনটা খাচ্ছ আগে তুমি? গন্ধরাজ। গন্ধরাজ লেবুর গন্ধ পেয়েছো? দুটো মোমোর দু রকম ফ্লেভারের আজকে, দু রকম স্বাদ পাবে দাদু। এই দু রকম মোমো বাড়িতে বানিয়ে যদি আপনি কাউকে খাওয়ান না, আপনাদের বাড়িতে সে যতবার আসবে এরকম মোমো খেতেই চাইবে। আর কিছু চাইবে? আপাকে এইটা ভালো লাগছে। ভালো লাগছে? তো মাকে বলবি বানিয়ে দিতে। এটা হচ্ছে ধনিয়া মোমো। এটাও একটা ভেঙে দেখাই আপনাদের কতটা নরম হয়েছে। আর এই দেখুন পুর একটু সবসময় বেশি করে দেবেন। দোকানে মোমো কিনে খেলে পুর থাকে না, শুধু পেঁয়াজে ভর্তি, পেঁয়াজে ভর্তি থাকে, মাংসও খুব একটা থাকে না। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ঝটপট সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নুনটা খেয়ে যাচ্ছে।